এক নাম্বার ধর্মীয় শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই, ওর বাপেও পারে না ও পারে না, ওর জন্মগত বাপটাও পারে না, ও পীর নামের বাবাও পারে না, কাক মূর্খের ঘরের কাক মূর্খ, না সালাম দিতে জানে। আমগো পিসাব যারা, আমরা যাদের পীর মানি, সব পীরের পীর, সব মহাদ্দিসগণের মহাদ্দিস, এক কথায় সব থেকে বড় দামি আমার নবী। নবীজি কালেমার দাওয়াত দিতে দিতে বাড়ি 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 রাস্তায় হেঁটে হেঁটে কত কষ্ট, খানা নাই পেটে পাথর, আর আমরা এমন পীর বাবার মুরিদ হইলাম যে লক্ষ লক্ষ মুরিদ ওই বাবারে ঘরদার আড়াল থেকে দেখাই গেল না 20 বছরে। বুঝলাম না এই পীর বাবা আসলে পুরুষ না হিজলা, লজ্জায় যে ঘরদার বাইরে আয় না ভণ্ড। আমিও পীরের মুরিদ, কিন্তু আমি পীর মানি রসুলের তরিকা মতে। যদি দেখি আমার পীর নবীর তরিকা মানে না, ওই পীরের সাইজ করার জন্য আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ। কি বুঝলেন, আমি পীরের গালি দিলাম না পীরের নামের হিজলা গুলোর বিরুদ্ধে বললাম? রসুলের থেকে তোমার পীর দামি কথা বলেন, রসুল থেকে খাজা মঈনুদ্দিন দামি, বড় পীর আব্দুল কাদের জিলানি দামি, শাহ জালাল, শাহ বরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, গোলাপ শাহ, কেল্লা শাহ, আমার নবীর থেকে কেউ দামি না। অতএব নবী যদি মানুষের পায়ে ধরে দাওয়াত দিতে পারে, তোমার অ্যালার্জি কেন? সমস্যা দুইটা, কয়টা বলছি? এক নম্বরে ধর্মের শিক্ষা নাই, ফিরেরও নাই, মানুষেরা যে কচু শুনাইব পারে না। যদি কয় বাবা তুমি আমাকে ইমামতি করো জুমার নামাজের, আগে দিয়ে একটা চাপা বয়ান দাও, তাহলে বাম পাশে জানলা আছে না মেহরাবে? এক হুজুর বলে বিদেশ কইরা লম্বা জামা আর রুমালের উপরে কালো বেরি আয়না অনেক বহুত, কি ব্যাপার? কাতার থাকি কাতার, লম্বা জামা এত যে রাস্তার ময়লা সব জামায়, মসজিদে গিয়া বুকির উপরে হাত বাঁধে আছে না? তুই এইবার বিদেশ করে টেরে লম্বা জামা রুমাল দিয়া বেরি লাগাইস, এবার একজনে ঠেললে কয় এই তো বড় হুজুর, আমরা আজকে এই হুজুরের পিছনে নামাজ পড়ুন। কথার কথা কেউ যদি কয় হুজুর এটা কোরআন শরীফের কত নাম্বার সুরা আছে, বহু তার সেরা বয়ে থাকে রাস্তাঘাট আটকানের জন্য, বুঝেন নাই? আসলে প্রশ্ন জানার জন্য না। এক বেচারা ঠান্ডা ঠাডা বাঙ্গা শীত, এত প্রচন্ড ঠান্ডা, রাতের বেলা আবু হানিফা রহমতুল্লাহ একটু আরাম করতেছেন, একজন গিয়া দরজায় এমন জোরে ধাক্কা দিছে, কিও কয়েকটা প্রশ্নর জন্য আসছি জবাব চাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাই কত সওয়াবের নিচে নামলেন, এই মূর্খ বলে হযরত মাপসাই কি যে প্রশ্নটা নিয়ে আসছিলাম ভুলে গেছি। আবার আবু হানিফা চলে গেল, যখন গিয়ে একটু আরামে শুইলেন আবার আস আবার নামলেন, হযরত বেদবি মাপসাই আবারও ভুলে গেছে, যাকে কয়েকবার নামায় টামায় কয় প্রশ্নটা কি এবার ক, প্রশ্ন তেমন বেশি না সংক্ষেপ প্রশ্ন, মানুষের পায়খানা এটা কি টক না জাল না মিষ্টি, এটা কোনো প্রশ্ন হইল? উদ্দেশ্য কি? প্রশ্ন করা না, উদ্দেশ্য বাটফারি করা, কি করা? বেদুবি করা। কয় হুজুর আপনি তো শুনলাম খুব শুনাম, কাঁচা বহুত কিছু আপনি জানেন? জানেন মুসা নবীর মায়ের নাম রাখুন তো, তোর মুসা নবীর মা দিয়া দরকার কি? এই যে এক ফাও প্রশ্ন, নবী নূর না মালি, নবী গায়েব জানে না জানেন, এই প্রশ্ন যার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, হালাল নাই, রসুলের সুন্নতের টুপি পরে না, রসুলের সুন্নতি পোশাক পরে না, রসুলের আদর্শের দাড়ি নাই, এর জানার অধিকার নাই রসুল কিসের তৈরি? তুই রসুলের দুশ্মন, এক নাম্বার তুই রসুলের দুশ্মন, তুই দাড়ি কেটে রসুলের কলিজায় ছুরি ঢুকাইছো,
তোর অধিকার নাই রসুল কিসের তৈরি জানার তোর অধিকার।